ভদ্রলোক সুদে টাকা খাটান, ভদ্রলোক ভদ্র মহিলা, এবং হোম ডেলিভারির ব্যবসা রয়েছে, এবং হেভি হেভি গালাগালির কালেকশন, এমন কিছু গালাগালি দিয়েছে যেগুলো এর আগে আমি কোনোদিন শুনিনি। ওকে, তাহলে হোক। হ্যাঁ বলছি, আপনি সুদে টাকা দেন তো? আমার নাম প্রকাশ মাহাতো। আপনি কি করে চিনবেন? আপনার হাজবেন্ড চেনে? আপনার হ্যাঁ সুশীলদা, কেমন আছো? তুমি কে বলছো বলো তো? আরে প্রকাশ বলছি, বান্টি। না শুনতে পাচ্ছি না। আরে তুমি সুদে টাকা দেবে কিনা বলো না। হ্যালো, সব বন্ধ হয়ে গেছে। কেন, তুমি কি 7,500 টাকা রেখেছিলে নাকি? কত টাকা মেরেছে তোমার? এই বলছি, তুমি আগের বার একজনকে টাকা ধার দিয়েছিলে, তার তো 5 জাল নোট বেরিয়েছে। হ্যালো, প্রকাশ বলছি, প্রকাশ মাহাতো, বান্টি। আমি তোমাকে চিনি না। তুমি কি করে চিনবে? ফোন করবেন একদম। এই সুশীলদা চেনে তোমাকে? না চেনে না। দিদি টাকা যদি না দিতে পারেন একটু খাবার দেবেন, আমার খুব খিদে পেয়েছে। দিদি আপনার মুখে খিস্তি রয়েছে? বলছি তোমাকে আমি চিনি না, ঠিক আছে? দিদি সকালবেলা উঠে গঙ্গার জল দিয়ে মুখ ধোবেন, নাহলে কিন্তু খিস্তি বেরিয়ে যাবে পুক করে। হ্যালো, তুই কে বলতো? তুই কে? তুই কোথায় আছিস? এখানে আয় না, তোকে একবার দেখি আমি। আসবো আমাকে ভালো দেখতে দিদি। কি বলে গো, এই কে রে, তুই কে রে পাচ্ছে না দিদি? আহ, অনেকদিন ইলিশ মাছ খাইনি, এই রোববার দুপুর বেলা একটু ইলিশ মাছ খাওয়াবে? না তো মা বাবা কেউ নেই, আমি তো অনাথ। ভাই বোন মা কেউ নেই, ভগবান ছাড়া আমার কেউ নেই। থানা পুলিশ আছে তো? জানো থানা পুলিশ তো আমার বন্ধু বান্ধব। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, আমি আমি কিন্তু ইলিশ মাছ খেয়ে তোমায় জড়িয়ে ধরে একটু দুপুরে ঘুমাবো। না রে, তুই অরিজিনাল পাগা আমি তো বলছি ঈশ্বরের জন্ম আমার। আমি তো ছেলে, তোর আবার জন্ম হয়? তুই নেশা করেছিস? আমি একমাত্র পেয়ারা পাতা শিউলি ফুলের পাতা। আমি তো এখন এই তো নদীর পাড়ে আচ্ছা মাছ ধরছি, তোমার জন্য নিয়ে আসবো? কি মাছ পছন্দ তোমার? আমার ধরে তোর বাবা খেতে ভালোবাসতো ওই মাছটা। বাবা বলতে আমি ভোলে বাবাকে বুঝি। আমাকে বৌদি দিয়েছে। ও বুঝতে পেরেছি, গান শোনাও না গো। গানটা শুনবি? শোনো, ধরে ধারে ছিল শীতল পায়খানা, সেখানে বাবা বার করছে না। বাবা, এই গুড়াকু দিয়ে দাঁত মেজে মেজে না জিপটা জড়িয়ে যাচ্ছে তোমার। থানায় দাও, থানায় দাও, থানায় দাও, থানায় সবাই আমাকে খুব ভালোবাসে। দাদা আপনাদের বাড়িতে যদি গালাগালি কম্পিটিশন হয় কে বাস্ট হবে? বলছি দাদা আমার পাউডার শেষ হয়ে গেছে, তুমি একটু পাউডার মাখিয়ে দিয়ে যাবে আমার? দাদা আমার টগর ফুল গাছটা বড় হচ্ছে না, আপনি একটু জল দিয়ে দেবেন? জলটা দেবো, জল তুলে দেবো। দাদা শকুনের মাংস খাওয়ান কেন, মুরগির মাংস বলে আমি রাতে আবার ফোন করবো কিন্তু। সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6:00 থেকে 9:00।